ডালের ফুলকা কে কে পছন্দ করেন বলেন তো? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। ফেলে দেওয়া আইসক্রিমের বাটি দিয়ে ডিজাইন করে টপ তৈরি করে নিচ্ছি। পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, আশা করি আপনাদের কাছেও আজকের ছোট্ট ব্লগটা ভালো লাগবে। আমার পছন্দের এই গাছটা দেখতেই পাচ্ছেন, আমি তার নাম জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। এই গাছটা আমার ভাগিনা সামি হাসান আমাদেরকে গিফট করেছিল আজ থেকে 4 বছর আগে, আর নার্সারিতে কতদিন ছিল সেটা জানি না, তবে যতটুকু বুঝতে পারলাম যে এই গাছ মাশাল্লাহ অনেক বেশি সময় থাকে, আর যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে খুব সুন্দর ফুল ফুটতেই থাকে আর সারা বছরই ফুল ফোটে। তো এর জন্যই এই গাছটা আমার বেশি পছন্দের। এই গাছে সাধারণত পাতাগুলো নিজে নিজে পড়তে পারে না, আমাদের কিন্তু পরিষ্কার করে দিতে হয়। তো যখন পরিষ্কার করে দেই তখনই দেখি যে ফুল খুব বেশি আসতেছে, আর পরিষ্কার না করলে তখন আর তেমন একটা ফুল দেখা যায় না। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম যে গাছের পাতাগুলো যদি পরিষ্কার না করি সেক্ষেত্রে গাছটা মরে যেতে চায়, প্রতিটা ডাল পালে মারা যায়। কথা বলতে বলতে আর আমি পরিষ্কার করছিলাম, এইদিকে আবার দেখতেই পাচ্ছেন দুই মহারানী এসে বসেছে। যদিও জানি না এখানে কি মহারানীর সাথে মহারাজাও আছে কিনা, তো যাই হোক, আসলে আমি সবসময় এগুলাকে দেখলেই কেমন যেন অন্যমনস্ক হয়ে যাই যে আল্লাহ তাআলার সৃষ্টি কতটাই সুন্দর। সুবহানাল্লাহ, মাশাল্লাহ। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটিতে এখনও লাইকটি দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই কাজগুলো যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকেই, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। গত 4 বছর ধরেই আমি যেহেতু গাছটাকে খুবই যত্ন সহকারে রাখছি, তাই কিভাবে যত্ন করার প্রয়োজন এইটুকু অন্তত শিখে গিয়েছি। তবে কোনো প্রকার সার ছাড়াই আমি জৈব সার দিয়ে দিয়ে কিন্তু এই গাছগুলোকে যত্ন করে থাকি, আর এই জন্যই আমার মনে হলো যে আমার মতো অনেকেই হয়তো বা জানবে না যে গাছটা কিভাবে পরিষ্কার করতে হয় বা গাছের যত্নটা কিভাবে নিতে হয়। তো এই জন্যই কিন্তু এইটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। গাছের ডাল থেকে যে পাতাগুলো ছাড়িয়েছিলাম সেগুলাই কিন্তু এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, এগুলোও কিন্তু খুব ভালো সার হিসেবে উপকারে আসে। আর এই জন্যই সবসময় বাগানের যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো সবসময় আমরা এভাবে করে গাছের গোড়ায় দিয়ে দিই। এখন আপনাদের সাথে খুব মজার একটা বিষয় শেয়ার করব, এগুলো হচ্ছে তালের আঠি। তালের আঠি এভাবে রেখে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ছোটবেলা আমার মনে হয় কম বেশি এই বিষয়টার সাথে সবাই পরিচিত আমরা। তো আমার মা যেটা করে, প্রতি বছরই তাল নিলে ওই তালের আঠিটাকে এখনও পর্যন্ত এভাবে রেখে দেয়। আর এখানে যেহেতু মাটি নিচে কিভাবে আর পাবো, তাই ছাদে যেই ইটাগুলা ছিল সেই ইটাতে ফেলে রাখলেও কিন্তু এভাবে ভিতরে একটা শ্বাস তৈরি হয়। এই যে তালের শ্বাস খেয়েছি, তালের শ্বাসের পরে খেলাম তালের পিউরি দিয়ে নাস্তা পিঠা, এখন আবার তালের ভিতরে খাচ্ছি ফোরকা। তালের আঠি থেকে এই যে খাবারটা হয়েছে এটাকে আমরা ফোরকা নামেই চিনি, আপনারা এটা কী নামে চিনেন অবশ্যই জানাবেন, আর আমাদের মতো কে কে এভাবে খেয়েছেন সেটাও জানাবেন। আমাদের রিজওয়ানের তার জীবনে প্রথম খাচ্ছে, সে তো ভীষণ খুশি আর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। বেশ অনেকগুলো আঠি ছিল, আমরা তো বাপ বেটি মিলে খুব মজা করে খাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন নারকেলের যে ফোরকাটা হয় সেটার মতোই প্রায়, তবে খেতে খুবই মিষ্টি ছিল মাশাল্লাহ। আল্লাহ তাআলা কিসের মধ্যে কী দিয়েছেন, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। মজার ব্যাপার হচ্ছে মা সব সময় এগুলা রেখে দিত আর এভাবে ফোরকা হতো, এখনও পর্যন্ত মা এটাই করেই যায়। আর আমরা এবার কিন্তু একটা প্ল্যান করেছিলাম যে আশ্বিনে রেঁধে কার্তিক মাসে খাবো, আমরা যেটা ছোটোবেলায় জুলাপাতি করতাম আর কি, তো সেই প্ল্যানটা আর হলো না। আমার ভাবি যান আমরা তিনজনই কিন্তু অনেক বেশি প্ল্যানিং করেছিলাম যে এটা করব সেটা করব, আর সেই দিনই আমরা এই তালের আঠিগুলাকে কাটবো আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব।
তো হঠাৎ করে এমন কিছু হয় না যে এমন ভাবে কিছু ঝড় বাতাস চলে আসে, যেই ঝড় বাতাসের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তো হঠাৎ করে যখন একটা ঝড় বাতাস সামনে চলেই আসে, তখন সেটা কিন্তু আর আমাদের উপরে থাকে না, একমাত্র আল্লাহ তাআলার উপরেই আমরা ছেড়ে দিই। কারণ পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহর দরজাটা কিন্তু আমাদের সকলের জন্যই খোলা। তাই সবসময় আল্লাহ তাআলার কাছেই যাবেন, আল্লাহ যখন যেটা ভালো মনে করবে সেটাই হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা প্লাস্টিকের পুরা। এই পুরা মানে হচ্ছে এটা দিয়ে ধান অথবা চাউল এগুলো মাপে। তো গ্রামে যখনই নানুর বাসায় যেতাম, তখন দেখতাম এই ধরনের একটা পুরা, আর সেটা বেতের তৈরি ছিল। সেই বেতের পুরা দিয়ে কিন্তু তারা ধান চাউল এগুলো মেপে মেপে রান্না করতো অথবা যে কোনো কাজে লাগাতো এটা। তো আপনারা কে কী নামে চিনেন এটা অবশ্যই জানাবেন। আর এই ধরনের কিছু দিয়ে কি আপনাদের বাসায় চাল টাল মাপা হয় কি না? এগুলো কিন্তু হরেক মালে 20 টাকা করে বিক্রি হয়, ছোটরা যাতে খেলাধুলা করতে পারে। তো খুবই সুন্দর, কিউট তাই না? আমাকে মেজা পায়ে এনে দিচ্ছিল আর বলতেছিল দেখতে অনেক কিউট, তাই তোমার জন্য নিয়ে আসছি। তো আমি আর কি করব, আমি কিন্তু বেশ 2 থেকে 3 মাস পর্যন্ত মানি প্লান্ট রেখে দিয়েছিলাম, আর পরেই দেখলাম যে কালারটা কেমন যেন হয়ে গিয়েছে। এটা দিয়ে নতুন কিছু গাছ লাগাবো, তাই আমি নতুন করে একটু কালারটা চেঞ্জ করে নিলাম, পিঙ্ক কালার থেকে ইয়েলো কালার বানিয়ে নিয়েছি। আর এখন যেটা করছি এটা হচ্ছে কাচের বয়ামের একটা ঢাকনা। তো এই ঢাকনাগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে, যেহেতু কাচের বয়ামগুলো অনেক দিনের, আর এই কাচের বয়ামগুলো নানান কাজে মাঝে মধ্যে ব্যবহৃত হয়। মাঝে মধ্যে আচার তৈরি করে রাখতে পারি অথবা হেয়ার অয়েল তৈরি করে রাখা যায়। এই বয়ামগুলো আমাদের নানান কাজে কিন্তু ব্যবহৃত হয়, তাই এই ঢাকনাগুলোর জন্য বয়ামটা একদমই অকার্য হয়ে যাবে। আর ঢাকনাগুলো যদি ভালো থাকে তাহলে বয়ামটাও কিন্তু বেশ অনেক দিন ব্যবহার করা যায়। তো এই জন্যই এগুলাকে একটু কালার করে নিলাম। অনেক সময় হয় না, ঘরে যেই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় সেগুলো ফেলে দিতে হয়, কারণ এগুলো কিন্তু কোনো কাজেই ব্যবহৃত হবে না। তাই আমার জন্য ভালো হইলো, আমি গাছ লাগাতে পারবো, এই জন্য একটু সুন্দর করে নিচ্ছি। একটু কালার করে নিলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো ইয়েলো কালারটাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম যে ইয়েলো কালারটাই করে নিই। এই মাটির বাসনগুলাতে কিন্তু পর্তলিকা যে কোনো গাছ লাগাতে পারবেন। যারা পুরনো জিনিসপত্র এভাবে নষ্ট হয়ে গেলে ফেলে দেন, তাদেরকে বলবো এভাবে একটু কালার টালার করে নেবেন, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, আর গাছও লাগাতে পারবেন। গাছ অবশ্যই লাগাবেন, কারণ গাছ লাগালে বিভিন্ন পাখি আসে, তাদেরও একটু সুবিধা হয়, আর এতে করে আমাদের পরিবেশের জন্য অনেক বেশি উপকারী। তাই পরিবেশ বাঁচাতে আর নিজের মনকে ভালো রাখার জন্য অবশ্যই গাছ লাগাবেন, গাছের প্রতি মায়া ভালোবাসা রাখবেন, তাহলে দেখবেন মানুষের প্রতিও মায়া ভালোবাসা সব কিছুই সৃষ্টি হবে। যে গাছ ভালোবাসে না তার আমি মনে করব মায়া বা ভালোবাসা বলতে সে কোনো কিছুই বুঝে না। এখানে একটা আইসক্রিমের বাটি, এই বাটিটাকে ফেলে দিব না কি করব বুঝতেছিলাম না, তো ভাবলাম যে এটাকেও আমি একটা ডিজাইন করে কালার করে নিই। তো এখানে যেটা দেখলাম যে ছোট ছোট হবে, আর আমার বোন বলতেছে একটু বড় করে করার জন্য, সেজন্য আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি আর একটু মার্ক করে নিচ্ছি। যেহেতু মার্কার নাই তাই হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে মার্ক করে নিচ্ছি। আর বোতলের ঢাকনা দিয়ে করলে প্রতিটা মাপ একসমান হবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে ইয়েলো সাদার সাথে খুব ভালো যাবে, তাই এটাকে আমি গোল গোল করে একটা ডিজাইন করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল সাদার সাথে ইয়েলো কালারটা খুব ভালো জমবে। যাই হোক, এইদিকে আমাদের বাসনগুলো সব কিছু শুকানো হয়ে গিয়েছে, এখন গাছ লাগানোর পালা। তো মাটির সাথে কিছু জৈব সার মিশিয়ে নিয়েছি। বাসায় যে দৈনিক খাবারগুলো আমরা খাই সেই খোসাগুলোই কিন্তু আমরা সার হিসেবে ব্যবহার করে থাকি। তো এখানে আমাদের বাটিটা কমপ্লিট শুকিয়ে গিয়েছে, এখন মাটি দিয়েই এখানে আমি কিছু মানি প্লান্ট লাগিয়ে নিব। আর যেতে যেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।